এখন যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে শাওমির আরেকটা ইউনিক একটা ডিভাইস, সেটা হচ্ছে শাওমি এমআই মিক্স টু। এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে রিংটা দেখতেছো, এই রিংটা হচ্ছে আপনার গোল্ডের, গোল্ডের 18 ক্যারাটের গোল্ডের এটা। ভাই কি বল, কিন্তু এটা যদি কেউ বলে যে ভাই আমি খুলে বিক্রি করবো, এটা যদি খুলতে যায় পুরো সেটটাই বাদ হয়ে যাবে। খুবই চমৎকার কালারটা, খুব সুন্দর একদম লাইট একটা কালার, সবাই চয়েস হওয়ার মতন কালার। এটা কিন্তু নিউ মার্কেট প্রাইস আছে কিন্তু 17,000 টাকা। আমার কাছে আসলে এই ফোনটার প্রাইস পাবে মাত্র 11,500 টাকা। 11,500 টাকা, হ্যাঁ ভাই একটু কমিয়ে রাখেন। আচ্ছা আসুক, এটা আমি ডিসকাউন্ট করে দেবো, কারণ আমার সেটটা আপনি দেখেন ভাই একদম কোনো স্ক্র্যাচ দাগ কিছু নাই, একদম আপনি চাইলে কিন্তু একদম নতুন বলেও এটা চালিয়ে দিতে পারবেন। ভাই যে সেটটা দেখাবো সেটা হচ্ছে, সামনে তো গ্রীষ্মকাল আসতেছে, যেটা হলো আম পারবে, আম পারার ফোন, আম পারার ফোন, এটা মনে করেন মারবে ঢিল পড়বে আম। রেডমি 4 প্রাইম শাওমি, 3 GB RAM, 32 GB ROM, স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসর, 4000 mAh ব্যাটারি। আর এই সেটটার প্রাইস দিচ্ছি মাত্র 5,200 টাকা। আপনার ব্লগ দেখে কেউ যদি কল করে 200 টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস করে দেবো মাত্র 5,000 টাকা। 5,000 টাকা, মাত্র 5,000 টাকা। আম পারা ফোন, নিজের চেহারা আপনি নিজে দেখতে পারবেন। হ্যাঁ এটা তো দেখা যাচ্ছে তো ভাই, নিজের চেহারা আপনি নিজে দেখতে পারবেন। খুবই চমৎকার একটা ফোন এটা হচ্ছে শাওমি এমআই। আয়নার তো মনে হয় প্রয়োজন হবে না ভাই, এটা যে ইউজ করতে আয়নার প্রয়োজন হবে। এটা আমার কাছে দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল, একটা 464, একটা 664। যেমনটা বলছিলাম আদিও মোবাইল শপ থেকে কিন্তু শুভ ভাই রয়েছে, তো শুভ ভাই মূলত আজকে আমাদের এই সকল ফোনের আপডেট প্রাইস এবং ডিটেলস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলো স্মার্টফোন রয়েছে, তো এই ফোনের প্রত্যেকটা প্রাইস এবং ডিটেলস সম্পর্কে আজকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করবো। এখানে কিন্তু শাওমি পোকো পেয়ে যাবেন, নোকিয়া পেয়ে যাবেন, আইফোন পেয়ে যাবেন, এলজি, ওয়ানপ্লাস এবং সনি, ভিভো, আইফোন, মানে অনেকগুলো কালেকশন কিন্তু আজকে এই ভিডিওতে থাকবে। তো আজকে আমরা প্রথমে কোনটা দিয়ে শুরু করতে যাচ্ছি? আজকে প্রথমে শুরু করব একদম আইফোন থেকে। আইফোন ফার্স্টে যেটা দেখাবো আইফোন 5। আইফোন 5 যারা হচ্ছে সেকেন্ডারি ফোন হিসেবে নিতে চায় আইফোন, তারা আইফোন 5 নিতে পারবেন। আইফোন 5 হচ্ছে আমার 32 GB ভেরিয়েন্ট। এটা রেগুলার প্রাইস আমরা সবসময় সেল করি 5,500 করে, বাট আপনার ভিডিও দেখে যারা কল করবে তাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 5,000 টাকা করে। 5,000 টাকা, হ্যাঁ আইফোন 5 মাত্র 5,000 টাকা। ভাই আইফোন 5 মাত্র 5,000, দুইটা কালার কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন ফিয়ার্স আপনারা। এই যে দুইটা কালার আছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো কিন্তু একদম আইএমআই ম্যাচিং বক্স সহ পাবে কাস্টমার। পরে যে ডিভাইসে দেখাবো যারা একটু আপডেটেড ফোন চায় আইফোনের মধ্যে ফিঙ্গারপ্রিন্টটা তারা নিতে পারবে। আইফোন থেকে ফিঙ্গারপ্রিন্ট, হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট শুরু, ফিঙ্গারপ্রিন্ট স্লো মোশন দুইটা পাবে। এটা হলো আইফোন 5s 32 GB ভেরিয়েন্ট, ঠিক আছে? আর এটা কিন্তু আপডেটেড ভার্সন, 12.5.5 ভার্সনের আইফোন 5s। এটা আমরা রেগুলার প্রাইসে সেল করি মাত্র 7,000 টাকা, বাট আপনার ব্লগ দেখে কল করলে 200 টাকা ডিসকাউন্ট করে প্রাইস দিব মাত্র 6,800 টাকা। তারপর যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে আইফোন 6, 64 GB ভ্যারিয়েন্ট। এটাও কিন্তু আপনার ফুল বক্স সহ পাবে কাস্টমার, চার্জার, ইয়ারফোন সবকিছু সহ পাবে। আর এটা রেগুলার প্রাইস ছিল 10,500, আপনার ব্লগ থেকে ফোন করলে 700 টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র 9,800 টাকা। 9,800 টাকা, 9,800 টাকা আইফোন 6 পাবে আমার। ওকে ফুল বক্স, ফুল বক্স সহ। তারপর আরেকটা ডিভাইস দেখাবো যারা একটু বড় ডিসপ্লের মধ্যে আইফোন চান, তারা আইফোন 6s প্লাসটা নিতে পারবেন। চার্জ ব্যাকআপ খুবই ভালো থাকবে, হ্যাঁ চার্জ ব্যাকআপটা খুব ভালো থাকবে। এটা হচ্ছে আইফোন 6s প্লাস, 64 GB ভেরিয়েন্ট। এটা কিন্তু ফুল আইএমআই ম্যাচিং বক্স, এটা রেগুলার প্রাইস ছিল 16,500 টাকা, আপনার ব্লগ থেকে কল করলে 1,000 টাকা ডিসকাউন্ট করে প্রাইস দিচ্ছি মাত্র 15,500 টাকা আইফোন 6s প্লাস, 15,500 টাকা, 1,000 টাকা ডিসকাউন্ট আপনার ব্লগ থেকে কল করলে। তারপর আরেকটা ডিভাইস দেখাবো সেটা হচ্ছে আপনার আইফোন 8। আইফোন 8 এর একটা বিষয় দেখাই, দেখেন এটা কিন্তু যে ট্রুটন কিন্তু আছে আইফোন 8, ট্রুটন শুরু আছে আইফোন 8, এটা ট্রুটন আছে। আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ব্যাটারি হেলথটা দেখাই, এটা ব্যাটারি হেলথ আছে 77%, 77 মানে অরিজিনাল ব্যাটারি, অথেন্টিক ব্যাটারি আছে। আর এই সেটটার প্রাইস দিচ্ছি মাত্র 16,000 টাকা, 16,000। আপনার ব্লগ থেকে অর্ডার করলে এটা প্রাইস করে দিব মাত্র 15,500 টাকা, 15,500 টাকা আইফোন 8 পাবে আমার। 8, ওকে। এখন কিছু আপনাদের ইউজ ফোনের ডিভাইস দেখাবো। ফার্স্টে যে ইউজ ফোনের যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ওপ্পোর একটা ডিভাইস দেখাবো, সেটা হচ্ছে ওপ্পো A16। আপনার ব্লগ থেকে কল করলে
প্রাইস করে দিব মাত্র 11800 টাকা, 11800 700 টাকা ডিসকাউন্ট, 700 টাকা ডিসকাউন্ট। এটা কিন্তু অনলি ডিভাইস, অনলি ডিভাইস, ঠিক আছে? এটা সাথেটা চার্জার আমি গিফট করে দিব। ওকে বিয়াস, একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন, কোনো ডেন্ট বা স্কেচ কিন্তু ফোন দিতে নেই, একদম ফুললি ফ্রেশ। তারপর ভাই আরেকটা ডিভাইস দেখাবো, সেটা উপরে আরেকটা ডিভাইস, সেটা হচ্ছে Oppo F17 8GB 128GB সুপার অ্যামোলেড ডিসপ্লে ফোন। আর এটার সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার। আর এটার প্রাইস দিচ্ছি মাত্র 16500 টাকা, আমার রেগুলার প্রাইস, বাট আপনার ব্লগ থেকে কল করলে 500 টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র 16000 টাকা। জান আরো 500 ডিসকাউন্ট, আরো 500 ডিসকাউন্ট, 15500 টাকা করে দিলাম। ওকে 15500 টাকা Oppo F17 ভাই, ক্যামেরাটা তো ভাই অসাধারণ ভাই, অসাধারণ ক্যামেরা। আসলে Oppo-র ক্যামেরা তো ভাই মাথা নষ্ট করে ক্যামেরা ভাই, হচ্ছে ক্যামেরা ফোন। আর এটা সবচেয়ে বড় গুণ হচ্ছে যারা গেমিং করতে চায় এটা কিন্তু এমনি 8GB, আর যারা গেমিং করতে চায় তাদের জন্য আরো 3GB এক্সটেন্ড হয় এটা। একদম স্লিম না, অনেক স্লিম একটা ফোন। আর পিছের কিন্তু যে ব্যাক পার্ট এটা কিন্তু লেদার টাইপ ফিনিশিং, লেদার ফিনিশিং ব্যাক পার্ট। ওকে ঠিক আছে, Realme Narzo 30A গেমিং ফোন। এটা একটু পিছে দাগ আছে, একটু আনফ্রেশ। এটা হচ্ছে 4GB RAM 64GB ROM। এটা রেগুলার প্রাইস হচ্ছে 10500 টাকা, আপনার ব্লগ দেখে কল করলে এটা প্রাইস করে দিব মাত্র 10000 টাকা। 10000 টাকা Realme Narzo 30A, এটা কিন্তু গেমিং ফোন, গেমিং ফোন। Narzo মানেই হচ্ছে গেমিং ভাই Realme। তারপর Realme এর আরেকটা ডিভাইস দেখাবো, সেটা হচ্ছে Realme 5S। এটা হচ্ছে 4GB 128GB, 4GB 128GB Snapdragon 660 এর প্রসেসর, মানে এটা ফুললি গেমিং ডিভাইস, ফুললি গেমিং। আর এটার প্রাইস আমার রেগুলার প্রাইস হচ্ছে 10500 টাকা, আপনার ব্লগ থেকে কল করে আরো 500 ডিসকাউন্ট দিয়ে মাত্র 10000 টাকা। 10000 টাকা 4128 এর ডিভাইস পাবেন। মানে আজকে আমার কোনো কথাই বলা লাগতেছে না ভাই, কেন তো প্রত্যেকটা ফোনের দাম নিজে থেকে কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমি সব ডিসকাউন্ট বললাম তো, আপনার প্রোডাক্টে আজকে যা দিব সব ডিসকাউন্ট একদম ফাটিয়ে দিবেন ভাই, একদম সব ডিসকাউন্টেড প্রাইস ভাই। ওকে, তারপর আর একটা ডিভাইস দেখাবো, সেটা হচ্ছে Narzo 50, একদম লেটেস্ট একটা ডিভাইস। ওকে, Narzo 50A, ওকে 50A, এটা 4GB 128GB, 4GB 128GB, এটাও কিন্তু গেমিং ফোন, 6000mAh ব্যাটারি। আর সেটটা কিন্তু ফুললি ফ্রেশ, পিছে পলি আছে, সামনে গ্লাস লাগানো আছে, ক্যামেরাটা কিন্তু অসাধারণ। হ্যাঁ, খুবই চমৎকার, কালারটা খুব সুন্দর, একদম লাইট একটা কালার, সবাই চয়েস হওয়ার মতন কালার। এটা কিন্তু নিউ মার্কেট প্রাইস আছে কিন্তু 17000 টাকা, আমার কাছে 17000, আমার কাছে আসলে এই ফোনটার প্রাইস পাবে মাত্র 11500 টাকা, 11500 টাকা। হ্যাঁ ভাই, একটু কমিয়ে রাখেন। আচ্ছা আসুক, এটা আমি ডিসকাউন্ট করে দেবো, কারণ আমার সেটা আপনি দেখেন ভাই, একদম কোনো স্ক্র্যাচ দাগ কিছু নাই, একদম আপনি চাইলে কিন্তু একদম নতুন বললেও এটা চালিয়ে দিতে পারবেন, নতুন বললাম। হ্যাঁ, আসলে আমি আর কিছু অনার করে দিব। Realme এর আরেকটা ডিভাইস দেখাবো, সেটা হচ্ছে Realme 8S, এটাও কিন্তু একটা গেমিং ডিভাইস। এটা কিন্তু 6128, আবার 2GB পর্যন্ত কিন্তু র্যাম এক্সটেন্ড করা যাবে। এটা কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গার, ওকে, পাঞ্চল ডিসপ্লে, পাঞ্চল ডিসপ্লে। আর এটার সবচেয়ে বড় গুণ হচ্ছে এটা কিন্তু পুরোটা একটা গেমিং ফোন, গেমিং ফোন প্লাস ক্যামেরার জন্য বেস্ট। আর এই সেটটা কিন্তু ভাই ইউজ হয় নাই, ইউজ হয় একদম আনবক্সিং সেটটা নিয়ে আসছে, শুধু বক্সটা বাইরে রেখে আসা হয়েছে, পুরো আনবক্সিং সেট যে ইউজ করে সেই ফার্স্ট টাইম ইউজার হবে এটা। আর এটা রেগুলার প্রাইস হচ্ছে 16000 টাকা, আপনার ব্লগ থেকে কল করলে 500 টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস করে দিব মাত্র 15500 টাকা। Realme 8S একদম নিউ কন্ডিশন ফোন, নিউ কন্ডিশন, যে বলবে সে ভুল করবে। ক্যামেরা কিন্তু অসাধারণ, হ্যাঁ একদম HD ক্যামেরা। ওকোর একটা ডিভাইস দেখাবো, সেটা হচ্ছে Poco M2 Pro, ফুল গেমিং করতে চায় তারা এই ডিভাইসটা নিতে পারবে। এল এটা হচ্ছে আপনার 6000mAh ব্যাটারি, 6GB 128GB, এটাতে কিন্তু আবার 2GB পর্যন্ত র্যাম এক্সটেন্ড করা যাবে, আবার পাঞ্চল ডিসপ্লের ক্যামেরা, ঠিক আছে। আর এই সেটার প্রাইস দিচ্ছি মাত্র 16500 টাকা, আপনার ব্লগ দেখে কল করলে 700 টাকা ডিসকাউন্ট দিয়ে দাম করে দেবো মাত্র 15800 টাকা। এখন যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে Poco X2, Xiaomi Poco X2, এটা চার্জ নেই ভাইয়া। আর এই সেটটা হচ্ছে যারা একটু বড় র্যাম রোম চায় তারা এই প্রোডাক্টটা নিতে পারে। এটা হচ্ছে র্যাম হচ্ছে 8GB, রোম হচ্ছে 256GB, স্ন্যাপড্রাগন 732 এর প্রসেসর, আর সামনে হচ্ছে কিন্তু ডুয়াল পাঞ্চল ক্যামেরা। সেটটা কিন্তু একদম একটু ইউজ হয়েছে কিন্তু ফ্রেশ কন্ডিশনে, কোনো কিছু খোলা টোলা পড়ে না, একদম ফ্রেশ আছে। আর এই সেটটা আমার রেগুলার প্রাইস হচ্ছে 18500 টাকা, আপনার ব্লগ থেকে কেউ যদি এটা অর্ডার করে বা দোকানে এসে নিতে চায় তাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট করে সেটা প্রাইস করে দেবো 18000। আর সাথে এটার সাথে গিফট হ্যাম্পার্স তো থাকবেই সেটার সাথে। এমন একটা ডিভাইস দেখাবো এখন আপনাদের, যেটা হচ্ছে মনে হয় দুর্লভ একটা বস্তু হয়ে গেছে, সেটা হচ্ছে নকিয়ার একটা ডিভাইস। নকিয়া কিন্তু সহসা পাওয়া যায় না, সেটা হচ্ছে Nokia 7 Plus, Nokia 7 Plus। এটা কিন্তু ইউজ ডিভাইস, ইউজ একটু ইউজ হয়েছে, ভালো ইউজ হয়েছে, হালকা স্ক্র্যাচ আছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার 4GB RAM 64GB ROM স্ন্যাপড্রাগন 660 এর প্রসেসর। আপনারা জানেন নকিয়া মানে হচ্ছে ব্যাটারির রাজা, ব্যাটারির রাজা, আর হচ্ছে বডির রাজা। এটা দিয়ে কিন্তু আপনি আমটাম সব পারতে পারবেন ভাই, ঠিক আছে, সিরিয়াস আম পারা যাবে। এটা দিয়ে আম পারে, এটা পুরোটা মেটাল বডি, আপনাকে আমি দেখাই, পুরোটা মেটাল বডি, ঠিক আছে। সাইডের বাম্পার মুম্পার পুরো মেটাল বডি। আর এই সেটটার প্রাইস দিচ্ছি মাত্র এখন একটা ডিভাইস দেখাবো ভাই, অনেকেই বলে ভাই মটোরোলা সেট কি কেউ চালায়,
ভাই আমি বলবো ভাই মটোরোলার মতন সেট কিন্তু হয় না। আর এটা হচ্ছে মটোরোলা জি নাইন, এটা হচ্ছে মটোরোলা জি নাইন, স্ন্যাপড্রাগন 662 প্রসেসর, 5000 mAh এর ব্যাটারি, পিছে হচ্ছে রিয়ার ক্যামেরা, আর হচ্ছে এটা হচ্ছে আপনার 6.5 ইঞ্চ ডিসপ্লে, আর খুবই চমৎকার সেট এটা। আর এই সেটার প্রাইস হচ্ছে মাত্র 10,500 টাকা, আপনার ব্লগ থেকে কল করলে এটা প্রাইস করে দেবো মাত্র 10,000 টাকা, সাথে গিফট তো থাকবেই। এখন একটা যে ডিভাইসটা দেখাবো, এটা হচ্ছে মটোরোলা একটা লেটেস্ট একটা ডিভাইস, সেটা হচ্ছে মটোরোলা G40 ফিউশন। ওকে, মানে কালারটা কিন্তু খুবই খুবই চমৎকার একটা কালার। এটা হচ্ছে 6GB র‍্যাম, 128GB রম, 6GB 128GB, এটা স্ন্যাপড্রাগন 732G, মানে 5G প্রসেসর। আর এটা সবচেয়ে বিশেষত্ব, সেটা মার্কেট প্রাইস হচ্ছে 25,000 টাকা, 25,000, আর আমার কাছে আসলে এটা পাবেন মাত্র 16,000 টাকা। আপনার ব্লগ দেখে কেউ যদি কল করে 1,000 টাকা ডিসকাউন্ট করে প্রাইস করে দিব মাত্র 15,000 টাকা, 15,000 টাকা, মাত্র 15,000 টাকা G40 ফিউশন। এটা হলো একটা অস্থির লেভেলের গেমিং ফোন। এটা মনে করেন 6000 mAh ব্যাটারি আছে, কেউ যদি গেমিং করে সে একদিন টানা গেমিং করতে পারবে, একদিন খুবই চমৎকার চার্জ ব্যাকআপ। অনেকে ওয়ানপ্লাস একটা মিড রেঞ্জ বাজেটের ফোন চায়, তাদের জন্য ওয়ানপ্লাস এই ডিভাইসটা নিয়ে আসে, সেটা হচ্ছে ওয়ানপ্লাস N10 5G। এটা হচ্ছে 6GB র্যাম, 128GB রোমের স্ন্যাপড্রাগন, 690 এর প্রসেসর, 6000 mAh ব্যাটারি, 6000, 5-inch ডিসপ্লের ক্যামেরা, পিছে কিন্তু 64 মেগাপিক্সেলের ক্যামেরা, 64 মেগাপিক্সেল ক্যামেরা। এটা চমৎকার গেমিং একটা ফোন। যারা ওয়ানপ্লাস একদম মিড রেঞ্জ বাজেটের ফোন চায়, এটা নিউ প্রাইস হচ্ছে 25,000 টাকা, আমার কাছে আসলে এটা প্রাইস হয়ে যাবে মাত্র 16,500 টাকা, 16,500 টাকা, ঠিক আছে। আর যদি আর এটার সাথে শুধু সেট পাবে, চার্জার পাবে, ঠিক আছে, ওয়ানপ্লাসের চার্জার পাবে, আপনার ব্লগ থেকে কল করে এটা প্রাইস করে দেবো মাত্র 16,000 টাকা, 16,000 টাকা প্রাইস করে দেবো এটা, ঠিক আছে, একদম অথেন্টিক চার্জার সহ দেওয়া হবে। অনেকেই বলে ভাই সনির ডিভাইস, আজকে আমি সনির কিছু ডিভাইস দেখাবো। ফার্স্টে যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে সনি XZ2 III। যারা হচ্ছে অল্প বাজেটের কার্ভ ডিসপ্লের ফোন চায় তারা এই ফোনটা নিতে পারে, কিন্তু ফুল কার্ভ। আমি লকটা খুলে দিই, এটা ক্যামেরাটা দেখাই। এটা ভাইয়া হচ্ছে 845 স্ন্যাপড্রাগনের প্রসেসর, 4GB র‍্যাম, 64GB রম, সুপার অ্যামোলেড ডিসপ্লের ফোন। এটা কিন্তু ভাই সামনেও কার্ভ, পিছেও কার্ভ, ভাই মানে ফোন তো ভাই ফোন এটারই বলে ভাই, ভাই এত সুন্দর ক্যামেরা। আপনি এই বাজেটের মধ্যে যে এই ফোন পাবেন এটা আপনি কল্পনাও করতে পারবেন না ভাই। রে ভাই মানে ফোন হাতে নেওয়ার পরে ভাই বুঝে যান একটা ফোন, এটা খুবই ফ্ল্যাগশিপ একটা ফোন সনির, ঠিক আছে। আর সবচেয়ে বড় গুণ হচ্ছে এই ফোনটাতে স্টিল না ওয়াটার রেজিস্ট্যান্সটা কিন্তু কাজ করে। ওকে, ওয়াটার রেজিস্ট্যান্সটা স্টিল নাও আছে এটাতে। আর এই সেটটার প্রাইস দিচ্ছি মাত্র 13,200 টাকা, আপনার ব্লগ থেকে কেউ যদি কল করে 400 টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস করে দেবো মাত্র 12,800 টাকা, 12,800 টাকা, 12,800 টাকা XZ3 পাবে ভাই। ও এত সুন্দর, এত দামি একটা ফোন, এত কম দামি নিয়ে দিবেন? এত দাম, এটা কিন্তু যখন নতুন বের হতো এটা দাম ছিল 65,000 টাকা, 65,000 টাকা ফোন, 12,500, 12,800 টাকায়, 12,800 টাকায়, হ্যাঁ 400 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি। ওকে ভাই, রে ভাই। এখন ভাই আরেকটা ডিভাইস দেখাবো, সেটা হচ্ছে সনির আরেকটা ডিভাইস, সেটা হচ্ছে সনি এক্সপেরিয়া 8, ব্ল্যাক কালার, সনি এক্সপেরিয়া 8। এটাও কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্স ফোন, এটা কিন্তু 4GB 64GB র‍্যাম, 64GB র‍্যাম, স্ন্যাপড্রাগন 690 এর প্রসেসর। আর এটা হচ্ছে আপনার ওয়াটার রেজিস্ট্যান্স আছে, আর সেটা কিন্তু খুবই চমৎকার, একদম ফুল রিফ্রেশ, পিছে কিন্তু গ্লাস বডি, এখান দিয়ে কিন্তু আপনি মিরর হিসাবেও কিন্তু কাজ করতে পারবেন গ্লাস বডি যেহেতু। আর এই সেটটা আমার রেগুলার প্রাইস হচ্ছে 14,500 টাকা, আপনার ব্লগ থেকে কেউ যদি অর্ডার করে তার জন্য প্রাইস করে দেবো মাত্র 14,000 টাকা, মাত্র 14,000 টাকা করে, সাথে তো গিফট আইটেম থাকবে এটার সাথে। সনির একটা ডিভাইস দেখাবো, সেটা হচ্ছে সনির ওয়ান অ্যান্ড অনলি ফিজিক্যাল ডুয়েল সিমের ফোন। ওকে, এটা সনির একমাত্র ফিজিক্যাল ডুয়েল সিম, সেটা হচ্ছে সনি এক্সপেরিয়া 10। এটাও 4GB র‍্যাম, 64GB রম, স্ন্যাপড্রাগন 630 এর প্রসেসর। আর এটা হচ্ছে আপনার খুবই মিন্ট কন্ডিশন আছে, পিছে কিন্তু প্লাস্টিক বডি, প্লাস্টিক বডি একটা সেট। আর এই সেটটা আমার রেগুলার প্রাইস হচ্ছে 16,000 টাকা, আপনার ব্লগ থেকে কেউ যদি নিতে চায় অর্ডার করে বা কেউ দোকানে এসে নিতে চায় তার জন্য 1,000 টাকা ডিসকাউন্ট করে প্রাইস করে দেবো মাত্র 15,000 টাকা, মাত্র 15,000 টাকা সনি এক্সপেরিয়া 10 পাবে। তারপর ডুয়াল সিম ভার্সন, ডুয়াল সিম ভার্সন, একদম ফ্রেশ, একদম ফ্রেশ কন্ডিশন ভাই। অনেকেই মনে করেন কিছুদিন পরে যাবে কক্সেস বাজার, কেউ যাবে কুয়াকাটা, বিভিন্ন জায়গায় যাবে, তারা কিন্তু এই ডিভাইসটা নিতে পারবেন। আর এই ডিভাইসটা হচ্ছে সনি এক্সপেরিয়া ওয়ান, 6GB র‍্যাম, 64GB রম, এটা হচ্ছে স্ন্যাপড্রাগন 855 এর প্রসেসর, 3300 mAh ব্যাটারি, এটা কিন্তু ফুলি ওয়াটার প্রুফ। এখন তো পানি নেই, দেখাইতে পারছি, ঠান্ডার সময় ভাই পানি ধরা যাবে না ভাই, ঠিক আছে। কেউ যদি আসে নিতে চায় আমি তাকে একদম ওয়াটার প্রুফ টেস্ট করে দেওয়া হবে সেটটা। আর এই সেটটা আমি রেগুলার প্রাইস হচ্ছে 19,500 করে বিক্রি করে, আপনার ব্লগ থেকে কেউ যদি কল করে তার জন্য মাত্র 18,500 টাকা, 18,500 টাকা সনি এক্সপেরিয়া ওয়ান ওয়াটার প্রুফ, একদম পানিতে চুবাবো, ধুবো, তারপর কাস্টমারের কাছে বিক্রি করবো। ওকে, আপনারা ধুয়া ধুয়া নেবেন, ঠিক আছে। এখন তো ঠান্ডা ভাই, এই জন্য পানিতে দিতে পারলাম না, ঠিক আছে। এখন যে ডিভাইসে দেখাবো, স্যামসাং এর ডিভাইস দেখাবো, যেটা হচ্ছে অল্প বাজেটের মধ্যে স্যামসাং এটা ভালো ব্যাটারি সেট চেয়ে তারা সেটা নিতে পারবে, সেটা হচ্ছে স্যামসাং A03s। A03s 4GB র‍্যাম, 64GB রম, 6000 mAh ব্যাটারি, এটা নতুন মার্কেট প্রাইস আছে 15,000 থেকে 16,000 টাকা।
আমার কাছে আসছে ফোনটার প্রাইস হবে মাত্র 10,000 টাকা। আপনার ব্লগ দেখে কল করলে এটা আরো 500 টাকা ডিসকাউন্ট করে দিয়ে প্রাইস কিন্তু মাত্র 9,500 টাকা। একদম নতুন কন্ডিশনার সেট কিন্তু। কত জিবি ভেরিয়েন্টটা বললেন? 4GB 64GB। 4GB 64GB এটা কিন্তু 6000 mAh ব্যাটারি, খুবই চমৎকার চার্জ ব্যাকআপ পাবে। ভিভোর একটা ডিভাইস দেখাবো, সেটা হচ্ছে ভিভো Z1 Pro। এটা কিন্তু হচ্ছে ভিভোর কিন্তু টোটালি একটা গেমিং, একটা গেমিং ফোন প্লাস ক্যামেরা ফোন। এটা হচ্ছে আপনার যে নিবে সে হচ্ছে ওভারঅল পারফরমেন্সের জন্য ফোনটা নিতে পারবে। এটা হচ্ছে 4GB RAM 64GB ROM, এটা স্ন্যাপড্রাগন প্রসেসর ফোন, পিছে কিন্তু 3টা ট্রিপল ক্যামেরা আছে, ঠিক আছে। আপনার 16 মেগাপিক্সেল 13 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল 3টা ট্রিপল ক্যামেরা আছে, সামনে কিন্তু 16 মেগাপিক্সেলের ক্যামেরা, আর এটা হচ্ছে 4000 mAh এর ব্যাটারি। যারা এই ফোনটা নেবেন একদম ওভারঅল খুব ভালো একটা পারফরমেন্স পাবে এই ফোনটা দিয়ে। খুবই সুন্দর ক্যামেরা ভাই। হ্যাঁ, আর এই ফোনটা হচ্ছে আপনার রেগুলার প্রাইস হচ্ছে 12,500 টাকা। আপনার ব্লগ থেকে কল করলে আমি আরো 500 ডিসকাউন্ট করে দিয়ে 12,000 টাকা করে দিই। 12,000 টাকা আসলে আরো 200 ডিসকাউন্ট করে, আরো 200 ডিসকাউন্ট করে দেবো, 11,800 টাকা। একদম ফুললি ফ্রেশ কন্ডিশন, ফুললি ফ্রেশ কন্ডিশন ভাই। ইউজড ফোন আপনারা তো 100% ফ্রেশ দিতে পারবো না, কিছু স্ক্র্যাচ ডেন্ট থাকবে, এর জন্য আমি আর একটু ডিসকাউন্ট করে দেবো, সমস্যা নেই। এখন যে ডিভাইস দেখাবো ভাই, ভিভোর একটা ডিভাইস দেখাবো, সেটা হচ্ছে ভিভো Y21, একদম লেটেস্ট ডিভাইস, এটা কিন্তু 2022 ডিভাইস। এটা হচ্ছে মার্কেট প্রাইস আছে বর্তমানে 16,000 থেকে 17,000 টাকা। এটা 4GB RAM 64GB ROM, এটা কিন্তু 1GB পর্যন্ত র্যাম এক্সটেন্ড করা যাবে। আর এই সেটার রেগুলার প্রাইস হচ্ছে আমার 12,000 টাকা। আপনার ব্লগ থেকে কল করলে প্রাইস করে দিবো মাত্র 11,500 টাকা, 11,500 টাকা ভিভো Y21 ডিভাইসটা পাবেন। একদম স্লিম এবং পিসের লুকটা কিন্তু খুবই জোস। আর হচ্ছে এটা কিন্তু 5000 mAh এর ব্যাটারি, 5000 mAh এর ব্যাটারি, একদম লং লাস্টিং চার্জ ব্যাকআপ পাবে এটাতে। এতক্ষণ তো আমার ইউজড সেক্টরটা দেখাইলাম, এখন দেখাবো যারা একদম কম বাজেটের মধ্যে ফোন চায় তাদের জন্য কিছু ফোন নিয়ে আসছি। ফার্স্টে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফোন, জাতীয় ফোন MI। কালারগুলো তো জোস, আরো কালার আছে ভাই, এখন আপাতত কালার দেখালাম, আপাতত রেড কালারটাই দেখি তাহলে। দেখেন ওপেন আছে, দেখেন MI 3 হচ্ছে 2GB RAM 16GB ROM। যারা হচ্ছে সেকেন্ডারি ফোন হিসেবে একটা বাটন ফোন হিসেবে অপরতমানে একটা যদি অ্যান্ড্রয়েড ফোন চান তারা MI 3টা নিতে পারবেন। খুবই চমৎকার ক্যামেরা কোয়ালিটি, ফ্রন্ট ক্যামেরা বলেন ব্যাক ক্যামেরা বলেন কিন্তু খুবই সুন্দর। আপনি ফ্রন্ট ক্যামেরাটাতে যান, একটু ফ্রন্ট ক্যামেরাটাতে যান। ও ভাই, ক্যামেরা তো খুবই জোস ভাই, ঠিক আছে, খুবই সুন্দর ক্যামেরা ভাই। আমি দামটা বলতেছি, তারপরে বললেন ভাই দামে কি এরকম ক্যামেরা কেউ দিতে পারবে? কেউ দিবে না ভাই। কত বলেন দাম বলেন? এটা ভাই বাইরে বাজে 3000 টাকা। হ্যাঁ, আমি প্রাইস দিব মাত্র 2700 টাকা। 2700 টাকা তো 2700 টাকা MI 3 মাত্র 2700 টাকা। হ্যাঁ, যে কোনো কালার নিতে পারবে, যে কোনো কালার, আমার কাছে না থাকলে আমি ম্যানেজ করে দিব। ওকে, এখন একটা যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে Redmi 3। যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে ডুয়াল সিমের ফোন চান, কারণ MI 3 হচ্ছে সিঙ্গেল সিম, এটা হচ্ছে ডুয়াল সিম। আবার এটা হচ্ছে আরেকটা বিশেষত্ব হচ্ছে, এটা তো কিন্তু একটা সিম একটা মেমোরি কার্ড অথবা দুইটা সিম আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে রেডমি 3 4000 mAh এর ব্যাটারি, যারা হচ্ছে সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে চান আইফোনটা নিতে পারবেন। এই ফোনটা আমার রেগুলার প্রাইস হচ্ছে 4200 টাকা। আপনার 4200, আপনার ব্লগ থেকে কেউ যদি কল করে সেক্ষেত্রে 200 টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস করে দেবো মাত্র 4000 টাকা। 4000 টাকা 4000 টাকায় ডুয়েল সিমের ফোন ভাই, 4000 টাকা এমআই এর ফোন। এখন যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে Xiaomi Redmi 3S। যারা হচ্ছে 3GB RAM-এর ফোন চান তারা এই ফোনটা নিতে পারবেন। এটা কিন্তু র্যাম হচ্ছে 3GB 32GB। এটা কিন্তু সবচেয়ে বড় গুণ হচ্ছে এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আছে, ডুয়াল সিম এটা। ওকে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ক্যামেরাটা খুব সুন্দর, ঠিক আছে। সেকেন্ডারি ফোন হিসেবে এগুলো ইউজ করতে পারবে। এটা স্ন্যাপড্রাগনের প্রসেসরের সেট আছে 425, আর এটার আমার রেগুলার প্রাইস ছিল 4800 টাকা। আপনার ব্লগ থেকে যদি কল করেন তার জন্য প্রাইস করে দেবো মাত্র 4500 টাকা। 4500 টাকা 4500 টাকায় আপনার হচ্ছে রেডমি 3S পাবেন, তারপর ফিঙ্গারপ্রিন্ট সহ, এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সহ এটা, ঠিক আছে। এখন ভাই যে সেটটা দেখাবো সেটা হচ্ছে, সামনে তো গ্রীষ্মকাল আসতেছে, Redmi 4 Prime Xiaomi 3GB RAM 32GB ROM Snapdragon 625 এর প্রসেসর 4000 mAh এর ব্যাটারি। আর এই সেটটা হচ্ছে খুবই পোক্ত একটা সেট, এটা হচ্ছে পুরোটা মেটাল বডি, মেটাল বডি, পুরোটা মেটাল বডি। আর এই সেটটার প্রাইস দিচ্ছি মাত্র 5200 টাকা। আপনার ব্লগ দেখে কেউ যদি কল করে 200 টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস করে দেবো মাত্র 5000 টাকা, মাত্র 5000 টাকা আমপারা ফোন। এখন যে ডিভাইসটা দেখাবো, যারা একটু বড় ডিসপ্লের ফোন চান তারা এই ডিভাইসটা নিতে পারবেন, সেটা হচ্ছে Redmi 5 3GB RAM 32GB ROM Snapdragon 636 এর প্রসেসর। আর এটা ব্যাটারি এমএইচ হচ্ছে মাত্র 3000 টাকা, ফিঙ্গারপ্রিন্ট আছে, খুবই চমৎকার। এটা কিন্তু ফুল ডিসপ্লে সেট, এটা কিন্তু চাইলে আপনি ন্যাভিগেশন বার অন করে কিন্তু ফুল ডিসপ্লে সেট ইয়া করতে পারবেন। আর এই সেটা আমার রেগুলার প্রাইস হচ্ছে 6500 টাকা। আপনার ব্লগ থেকে কেউ যদি কল করেন তার জন্য প্রাইস করে দেবো মাত্র 6300 টাকা। আর কেউ যদি হোলসেলে প্রোডাক্ট নিতে চায় সেটারও ব্যবস্থা আছে, আর কুরিয়ার তো আছেই, কুরিয়ার তো আছে, কুরিয়ারের সিস্টেমটা আমি বলে দিচ্ছি। কেউ যদি ঢাকার বাইরে প্রোডাক্ট কুরিয়ারে নিতে চায় তাদের জন্য হচ্ছে 10,000 টাকা নিচের ফোনের জন্য 510 টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে, আর 10,000 টাকার উপরে ফোনের জন্য 1,020 টাকা অ্যাডভান্স করতে হবে, আর বাকি যে টাকাটা থাকবে কুরিয়ার চার্জ সহ সে টাকাটা কন্ডিশন করে দেবো, সে টাকাটা কুরিয়ারে জমা দেয় প্রোডাক্ট উঠে নিতে, অথবা কাস্টমার চাইলে প্রোডাক্ট চেক করে প্রোডাক্ট উঠাইতে পারবে, এই ব্যবস্থা আমাদের কাছে আছে। ওকে ওকে, ঠিক আছে।
তারপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে Xiaomi Redmi 5 Plus, দুইটা কালার, দুইটা কালার। যারা হচ্ছে বড় ডিসপ্লের মধ্যে একটা খুব চমৎকার একটা গেমিং ফোন চান তারা এটা নিতে পারবেন। এটা হচ্ছে Xiaomi Redmi 4 Plus, 4GB RAM, 64GB ROM, Snapdragon 625 এর প্রসেসর, 4100mAh ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট আছে, আর ডুয়েল সিমের ফোন। খুবই চমৎকার একটা প্রাইস দেবো, এটা রেগুলার প্রাইস হচ্ছে 8000 টাকা। আপনার ব্লগ থেকে কল করলে 500 ডিসকাউন্ট দেয়, মাত্র 7500 টাকা Xiaomi Redmi 5 Plus। ভাই আরেকটা ডিভাইস দেখাবো Xiaomi, সেটা হচ্ছে Xiaomi Redmi S2। যারা হচ্ছে অল্প বাজেটে একটা ডুয়েল ক্যামেরা ফোন চান তারা এই ফোনটা নিতে পারবেন, Xiaomi Redmi S2। খুবই চমৎকার একটা ফোন, 4GB RAM, 64GB ROM, স্ন্যাপড্রাগনের প্রসেসর, আর এটা রেগুলার প্রাইস হচ্ছে 8000 টাকা। আপনার ব্লগ থেকে কেউ যদি কল করে তাহলে আমি প্রাইস করে দেবো মাত্র 7500 টাকা রেডমি S2। একদম মিন্ট কন্ডিশনের ফোন এটা, একসময় কিন্তু এগুলো অনেক দাম ছিল, একসময় ভাই প্রচুর দাম ছিল এই ফোনগুলা। এখন ভাই আরেকটা ডিভাইস দেখাবো, সেটা হচ্ছে Xiaomi Redmi Note 5। একটা সময় বহুত চলছে এই ফোনটা, বহুত জাতীয় ফোন ছিল ভাই, এখনো চলে ভাই, এখনো অনেকে চায় Redmi Note 5টা। আর এই রেডমি নোট ফাইভ আমার কাছে দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল, একটা হচ্ছে 6128, সেটা আমার কাছে সবসময় পাবে 6128, আর এটার 6128-এর প্রাইস দিচ্ছি মাত্র 9000 টাকা। 9000 টাকা, 200 টাকা ডিসকাউন্ট দিয়ে 8800 টাকা। আর আমার কাছে এক পিস নোট ফাইভ আছে, সেটা হচ্ছে 4GB RAM, 64GB RAM, এটা ইউজড হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে শুধু ব্যাকসেলটা চেঞ্জ করা হয়েছে, এই জন্য এটা ব্যাকসেলের সাথে ফিঙ্গারপ্রিন্টটা ম্যাচ হয় না। আর এই সেটটার প্রাইস দিচ্ছি মাত্র 7500 টাকা। 7500 টাকা, আপনার ব্লগ থেকে কেউ যদি কল করে এটা তো আমি আরো 500 ডিসকাউন্ট করে দিব, 500 ডিসকাউন্ট। আমার কাছে এক পিস আছে, এটা একটু স্ক্র্যাচ আছে, তো আর 500 টাকা ডিসকাউন্ট করে 7000 টাকা করে দিব, 7000 টাকা, 7000 টাকা করে দেব। নোট ফাইভ 464, এটা হচ্ছে ইউজড হয়েছে, ঠিক আছে। এখন ভাই আপনাকে যে ডিভাইসটা দেখাবো, কিছু ওপ্পো ভিভো ডিভাইস দেখাই। ফার্স্টে যে ডিভাইসটা দেখাবো, ওপ্পোর দুই খালাতো ভাই, খালতো ভাই, এটা হচ্ছে ওপ্পো F1S, বড় খালার ছেলে, এটা হলো ভিভো Y67, ছোট খালার ছেলে। ওপ্পো F1S হচ্ছে 464 প্রাইস, আর Y67 464 প্রাইস, আমার রেগুলার প্রাইস ছিল 5800 টাকা। আপনার ব্লগ থেকে কল করলে 300 ডিসকাউন্ট দিয়ে 5500, আর কেউ যদি 432 নেয় সেক্ষেত্রে 5000 টাকা করে ফিক্সড রাখবো। ওকে, দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে, মানে 5000 টাকায় ভালো ফোন পেয়ে যাবেন। হ্যাঁ, 4 32 5000, আর 464 5500। এখন ভাই একটা ডিভাইস দেখাবো, ওপ্পোর খুবই স্লিম একটা ফোন দেখাবো, এটা কিন্তু একসময় ওপ্পোর প্রচুর চলছে, ওপ্পো F5। খুবই চমৎকার একটা সেট, এটা সেলফি এক্সপার্ট, পিছনে 16, সামনে 20 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেল পিছে, 16 মেগাপিক্সেল সামনে, হচ্ছে 20 মেগাপিক্সেল, 20 সামনে ফ্রন্ট ক্যামেরা, 20 মেগাপিক্সেল ক্যামেরা, সেটটা খুবই স্লিম একটা ফোন। এটাও 4GB RAM, 64GB ROM, এটা রেগুলার প্রাইস ছিল 7500 টাকা। আপনার ব্লগ থেকে কল করলে সেটা প্রাইস করে দিব মাত্র 7000 টাকা, 464 ওপর ফোন পাবে আমার কাছে। ভাই ভিভোর একটা জোস একটা ফোন দেখাবো, যারা হচ্ছে ভিভোর মধ্যে আইফোন ক্যাটাগরি ফোন নিতে চায় তারা নিতে পারবেন, ভিভো Y85, রেড কালার, খুব রেড কালার আছে, একদম এটা কিন্তু লিমিটেড এডিশন রেড কালারটা, ঠিক আছে। আর আছে গোল্ডেন কালার, এটা কালার অ্যাভেলেবেল দিতে পারবো, অনেক কালারই আছে, ব্লু কালার আছে, ব্ল্যাক কালার আছে। আর এই ডিভাইসটা হচ্ছে 4GB RAM, 64GB ROM, স্ন্যাপড্রাগন 425-এর প্রসেসর, ওকে, 425-এর প্রসেসর, এর কিন্তু পুরো গেটআপটা কিন্তু নচ ডিসপ্লে আইফোন গেটআপ। আর এই সেটটা আমার রেগুলার প্রাইস ছিল 7500 টাকা, আপনার ব্লগ থেকে কল করলে 300 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 7200 টাকা, 7200 টাকা, 7200 টাকায় আপনার ভিভোর ফোন পাবে আমার কাছে। এটা কিন্তু ফেস আনলক আছে, আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে, ওকে। এখন ভাই ওপ্পোর একটা ডিভাইস দেখাবো, সেটা হচ্ছে ওপ্পো A3s, ওপ্পো A3s, 6GB RAM, 128GB ROM। ভাই বলেন এটা কিরকম প্রাইস দিলে কাস্টমার হ্যাপি হবে, 6128-এর ফোন, 6128-এর কিরকম প্রাইস? আপনি তো ব্লগ করেন, আপনি তো জানেন 6128 কিরকম, এত ফ্রেশ কন্ডিশনের ফোন। সাধারণত 6128 ফোন তো আপনার 10-এর উপরে হয়ে থাকে, 10-এর উপরে। এই ফোনটার প্রাইস দিব মাত্র 8000 টাকা, 8000 টাকা, 8000 টাকা 6128-এর ফোন পাবে, তারপর ফুল বক্স সহ, ওকে, ফুল বক্স সহ, ফুললি ফ্রেশ, ফুললি ফ্রেশ, 6128 মাত্র 8000 টাকা। আর একটা ডিভাইস দেখাবো ভিভোর, সেটা হচ্ছে ভিভো Y17, ভিভো Y17, 6GB RAM, 128GB ROM, খুবই চমৎকার একটা ফোন। এই ফোনটা কিন্তু একসময় হিউজ চলছে, এখনো চলে ভাই, এখনো চাহিদা আছে, একদম ফ্রেশ কন্ডিশনের ফোন, ঠিক আছে। আর এই ফোনটার প্রাইস দিব মাত্র আমি 11500 টাকা, আপনার ব্লগ থেকে কেউ যদি কল করে 500 ডিসকাউন্ট দিয়ে প্রাইস করে দিব মাত্র 11000 টাকা, 11000 টাকা, 6128-এর ভিভোর ফোন পাবে আমার কাছে। ওকে, দুইটা ইউনিক ডিভাইস দেখাবো, তারপর শেষ করে ফেলবো। এখন যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে Xiaomi Mi 8 Lite, এটা কিন্তু আপনাকে একটু দেখাই ভাই, একটু মুছানি। এটাতে কিন্তু আপনার নিজের চেহারা আপনি নিজে দেখতে পারবেন, হ্যাঁ এটাতে দেখা যাচ্ছে তো ভাই, নিজের চেহারা আপনি নিজে দেখতে পারবেন, খুবই চমৎকার একটা ফোন। এটা হচ্ছে Xiaomi Mi, ভাই আয়নার তো মনে হয় প্রয়োজন হবে না ভাই, এটা যে ইউজ করতে আয়নার প্রয়োজন হবে। এটা আমার কাছে দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল, একটা 464, এটা 6 64, 464-এর প্রাইস হচ্ছে 10500 টাকা, 6 64-এর প্রাইস হচ্ছে 11000 টাকা। ওকে, কেউ যদি আপনার ব্লগ থেকে এটা অর্ডার করে বা আমার দোকানে এসে নিতে চায় দুইটা ভ্যারিয়েন্টের জন্য 500 করে ডিসকাউন্ট করে দেবো, 500 করে ডিসকাউন্ট, একটা হবে 10000 টাকা, একটা হবে 10500 টাকা, ওকে, ঠিক আছে ভাই। এখন যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে Xiaomi আরেকটা ইউনিক একটা ডিভাইস, সেটা হচ্ছে Xiaomi Mi Mix 2, ওকে, এটাও কিন্তু ভাই
গ্লাস লাগবে না, এটাও গ্লাস লাগবে না। এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে রিংটা দেখতেছো, হ্যাঁ এই রিংটা হচ্ছে আপনার গোল্ডের, গোল্ডের 18 ক্যারেটের গোল্ডের এটা। আরে ভাই কি বল, কিন্তু এটা যদি কেউ বলে যে ভাই আমি খুলে বিক্রি করব, এটা যদি খুলতে যায় পুরো সেটটাই বাদ হয়ে যাবে, ঠিক আছে? পুরো সেট এমন ভাবে সেটআপ করে যে খুলতে গেলে পুরো সেটটা বাদ হয়ে যাবে। আর এটা হচ্ছে চার্জ নেই। এটা আরেকটা জিনিস হচ্ছে এটা ক্যামেরা কিন্তু নিচে নিচে, আপনারা আমরা সাধারণত ক্যামেরা ধরে এইভাবে, বাট এটা ক্যামেরাটা উল্টা করে তারপরে সেলফি তুলতে হবে, মানে একটু ইউনিক টাইপের, ইউনিক টাইপের। আর এটা হচ্ছে আপনার র্যাম রোম হচ্ছে 6 GB র্যাম, 128 GB রোম, স্ন্যাপড্রাগন 845 প্রসেসর, MI মিক্স টু। এটা আমার রেগুলার প্রাইস হচ্ছে 13,000 টাকা। আপনার ব্লক থেকে কেউ যদি কল করে 1,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দাম করে দেবো মাত্র 12,000 টাকা, 12,000 টাকা, 12,000 টাকা MI মিক্স টু।